হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন করে দেখো এই চিংড়ি মাছের রেসিপি করব। তার রেসিপি দেখো, চিংড়ি মাছগুলো বড় বড় দেখেছো? চিংড়ি মাছগুলো কত বড় বড় চিংড়ি মাছ দেখো। আর এই চিংড়ি মাছগুলোকে দেখো, এই যে পেঁয়াজ দিয়ে আর এই মশলা করেছি, আদা রসুন এই জিরে একটু বেটে নিয়েছি, আর এই যে এগুলোকে একটু হালকা করে ভেজে নেবো, বুঝলে? বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। বেশি ভাজলে তো চিনছে যায়, এই জন্য হালকা করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। আমি হালকা করে যে দেখতে দেখতে একদম হালকা করে ভেজে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি একটু জিরা সম্বর দিয়ে দিলাম, আর একটু তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা তো আমার কাছে নেই, যেটা গরম মশলা দেওয়া যায় কিন্তু আমার কাছে নেই বলে আমি আর দিতে পারলাম না। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, আমার পেঁয়াজটা দেখো লাল করে এই যে ভেজে নিয়েছি। আর এই যে মশলাটা, মশলাটা নুন হলুদ মিষ্টি সব একবারে জিরে বেটে দিয়েছি, আর আদা রসুন বাটা আছে, বুঝলে? একবারে আমি সব দিয়ে দিলাম, একটু জল দিয়ে গুলিয়ে নিই, বুঝলে বন্ধুরা? এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, এই যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে কি বলে আমি জানি না, কিন্তু আমি মালাইকারি যতটুকু জানি, একটু নারকেল কোড়া দিতে হয়, একটু সর্ষে দিয়ে যে চিংড়ি মাছটা রান্না করে সেটাকেই আমি জানি মালাইকারি করে, কিন্তু এইটাকে কি বলে তা আমি জানি না বন্ধুরা। পেঁয়াজ রসুন দিয়েই বানালাম। তা যাই হোক, তোমরা যদি জেনে থাকো কি বলে এই রান্নাটাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কষানো হয়ে গেছে, আমি এবার সামান্য জল দেব, বেশি তো হবে না, মাখা না একদম গা মাখা গা মাখা হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তো 5 মিনিটের মতো ফুটে উঠলে মাছটাকে আমি ছেড়ে দেবো। 5 মিনিট ফুটে উঠুক। এবার ফুটে উঠেছে, দেখো ঝোল, ঝোলের মধ্যে যে মাছগুলো আমি ছেড়ে দেবো, একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোর সাইজ দেখেছো? মাছগুলোর সাইজ দেখো, দেখো বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের কি বলবো এটাকে, মানে চিংড়ি মাছের ঝাল তাই বললাম। তা দেখো একটুখানি এই যে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, আর আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর রঙটা হয়েছে, দেখো কত সুন্দর রঙটা হয়েছে, আর খেতেও মানে খুব দারুণ হবে, বুঝলে বন্ধুরা? গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। যাই হোক, এই চিংড়ি মাছ রান্নাটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে। দেখো কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে বন্ধুরা, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে।